তো আমরা এখন বান্দরবন থেকে অলরেডি থানচির উদ্দেশ্যে রওনা দিছি। অনেক উঁচা উঁচা পাহাড়, অনেক রিক্সি ভাবে উঠতে হচ্ছে, মানে এখানে না আসলে বোঝানো যাবে না যে এই জায়গাগুলা কত রিক্সি এবং ঝুঁকিপূর্ণ। খুব সাবধানে রাইড করতে হচ্ছে, আবার মজাও লাগতেছে, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে উঁচা উপরে উঠতেছি আমরা, উঠতেছি তো উঠতে এইছি, উঠতেছি তো উঠতে এইছি। এই যে এগুলাকে বলে অন্ধকার বাঘ, সামনে দেখা যায় না, ওই পাশ থেকে হুট করে কোনো গাড়ি আসলে প্রবলেম। একটু এখানে দাঁড়াইতে হবে, আমাদের একটা গাড়িতে মনে হয় একটু প্রবলেম হয়েছে। আলমেকে একটা ফোন দাও। আমরা আবার পাহাড়ি রাস্তায় চলা শুরু করেছি। দেখতে পাচ্ছেন একটা এত ঢালু, অনেক ঢালু, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু অনেক ঢাল। আমাদের একটা গাড়ির প্রবলেম হয়েছিল, প্রবলেমটা হওয়ার কারণে 2 ঘন্টা লেট করতে হলো। এখন আবার রওনা দিয়ে দিলাম, 2টা ঘন্টা খুব কষ্টেই কাটলো। তো যাই হোক, একটা প্রবলেম হতেই পারে, প্রবলেমটা আমার গাড়িতেও হতে পারত। সবচেয়ে বড় কথা যে সমাধান হয়ে গেছে খুব দ্রুতই, ওটার ইলেকট্রিক সুইচ যেটা পাওয়ার সাপ্লাই করে সেই সুইচটাই হচ্ছে মারে গেছিল। আর একটা কী যেন সুইচ মারি গেছিলো ওভারহিট হওয়ার কারণে, ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছিল। তবে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো খুব রিস্কি, সামনে পেছন থেকে কখন গাড়ি চলে আসে এটা বোঝা যায় না, আর রাস্তাগুলো খুব চিকন, যার কারণে সাইডে জায়গা অনেক কম থাকে। বাঘগুলো একদম অন্ধ বাঘ, ওই পাশে কি আছে না আছে এপাশ থেকে কিছুই দেখা যাচ্ছে না। এখানে আমরা ঝর্ণা দেখার জন্য দাঁড়ালাম, তো ঝর্ণাটাও দেখাচ্ছি আমরা, গাড়িটা পার্ক করে নেই। এখানে আমরা এখন ঝর্ণা দেখতে আসলাম, শৈলপ্রপাত ঝর্ণা। ঝর্ণাটা ছোটখাটো ঝর্ণা, হ্যাঁ, দেখি ঝর্ণার আসল ভিউটা কোথায়। এই যে এখানে সবাই গোসল করতেছে, এই যে এখানকার স্থানীয়রা বাচ্চারা গোসল করতেছে, মজা করতেছে। এরা খুব মজা করে গোসল করে, এখানে পাথরের ওখানে মনে হচ্ছে যে এর মতো। ওকে ওকে চলো। এখানে পাহাড়ি ফল পাওয়া যায়, পাহাড়ি আনারস, পাহাড়ি পেঁপে, এখানে এগুলো সব বিক্রি হচ্ছে। তো আমরা এই যে আনারস নিছি, আরো কিছু ফল খাইছি, এটা এই যে মাখা মাখাবে কাটতেছে, ওটা মাখাই দিবে।
পেপে চিম্বুক পাহাড়ের পেপে চিম্বুক পাহাড়ের পেপে এই যে পেপে খাচ্ছে কিছুক্ষণ আগে যে কলা বানর খেলো ফরমালিন নাই কি নাই এটাতে ফরমালিশ ছড়া এখানে ফরমালিশ ফরমালিন নাই এখানে ফরমালিন নাই নাই আচ্ছা আচ্ছা গুড টেস্ট কেমন দেখি কেমন টেস্ট সামনে রাস্তার অবস্থা আরো খারাপ। এখানে সুন্দর একটি ভিউ পয়েন্ট, এখান থেকে দেখেন কত সুন্দর লাগে, খুবই সুন্দর একটি জায়গা। ওয়াও, অসাধারণ অসাধারণ এক কথায়, কি সুন্দর দেখা যাচ্ছে এখানে। আমরা এখন নীলগিরির উপর দিয়ে মানে নীলগিরি পার হয়ে যাচ্ছি থানচির উদ্দেশ্যে। দেখুন কত ঢাল, পাহাড়টা কত ঢালের নিচের দিকে নামতেছে, আর বৃষ্টি হয়েছে, রাস্তা খুব পিচ্ছিল হয়ে আছে। আর এই পাহাড়ি মাটিগুলা আমাদের ওইদিককার মাটি যেমন তেমন নাই, মানে এগুলো একটু পিছলা বেশি। যদি চাকা কোনো সময় ওর উপরে পাশে গাড়ি এ করা হচ্ছে, শুধু চাকা ঘুরে স্লিপ কাটে। এইসব জায়গায় খুব রিক্স, সর্বনাশ, এটা তো ভেঙে পড়ে গেছে। আবার উপরে উঠতে হবে। তবে এখানে কোনো প্রকারই মানে অবহেলা কিংবা বেখেয়ালি হওয়া যাবে না। এ দেখেন লেখা আছে ডানে বিপদজনক মোড়, বাঁক। প্রবলেম এই ঢালটা অনেক বেশি, বুঝছো?
এই যে পাহাড় থেকে নামলাম না, এই ঢালটা অনেক বেশি। আমার দুই হাতে মানে সর্বোচ্চ প্রেসার পড়লো। হ্যাঁ, আর একদম খারাপ আগ। এখানে আবার পিছলা মাটি, এই মাটিগুলা খুব পিছলা হয়। তো বিজিবি চেকপোস্ট থেকে সবকিছু কমপ্লিট করে বের হতে হতে রাত হয়ে গেল, এখন 6:02। তো পাহাড়ি রাস্তায় রাত্রেবেলা গাড়ি চালাচ্ছি, এটাও একটা ভালো লাগতেছে, এটা একটা নতুন অভিজ্ঞতা। এখান থেকে থামছি, আর হয়তোবা 10-12 কিলোমিটার এখনো দূরে আছি আমরা। থানচিতে একটা রিসোর্টে কথা বলে রাখছি, মাসুদ ভাই নাম রিসোর্টটা, আমি আলাদা করে ভিডিও করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। রিসোর্টের ফোন নাম্বারটাও দিয়ে দেবো, দেখি যেহেতু এখনও আমি যাইনি ওখানে, গিয়ে দেখি রিসোর্টটা কেমন। তো আশা করি ভালো হওয়ার কথা, সার্ভিসটা ভালো হওয়ার কথা, কারণ যাদের মাধ্যমে আমি যাচ্ছি ওখানে তাদের তো ভুল হওয়ার কথা না। দেখা যাক। আর বিজিবি ক্যাম্পে এখানে ভোটার আইডি কার্ডের ফটোকপি তো আগে থেকে অবশ্যই করে নিয়ে আসবেন। আর দ্বিতীয়ত, যদি কেউ বলেন যে আমি চাকরি করি, আমি এই চাকরি করি, আমি সেই চাকরি করি, তাহলে ওই চাকরি করার যে কার্ড আছে কার্ডটা অবশ্যই নিয়ে আসবেন। কার্ডটা ওনারা দেখার জন্য খুব মানে দেখতে চায় এবং তারা দেখেও। মাত্র এক ভদ্রলোক দেখাইতে পারেনি, সে রীতিমতো ভালো একটা অপমানই হলো। আমাদের সঙ্গে আমার ফ্রেন্ড জনি আছে, ও আণবিকের ইঞ্জিনিয়ার রূপপুর। তো ওকে ও বলার পরে ও বললো তাহলে আপনি কার্ড দেখান। তো আসার সময় ও সঙ্গে করে কার্ডটা নিয়ে আসছিল, ও কার্ডটা দেখাই দিতে, আর ও কার্ডটা দেখাইতে পারছে বিধায় ওনারাও খুশি হয়েছে। আর এক ভদ্রলোক দেখাইতে পারেনি, সে রীতিমতো একটু অপমানই হলো, বেশ ভালো রকম অপমানই করলো তাকে। ¡Gracias!